দেখো ঝালদা ঘটনার পুনর্নির্মাণ করছে সিবিআই তোমাকে দেখিয়ে দেব ঠিক এই জায়গাতেই তপন কান্দু খুন হয়েছিলেন এবং তপন কান্দু যখন খুন হয়েছিলেন তুমি একজনকে দেখতে পাচ্ছ যিনি একজন প্রত্যক্ষদর্শী এবং তার গলাতে একটি সাদা কাগজ রয়েছে তিনি হচ্ছেন ঠিক তপন কান্দুর পাশেই ছিলেন সেই প্রত্যক্ষদর্শী তাকে রাখা হয়েছে তিনি ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিলেন খুনের সময় সেখানে বাকি তিনজন আমরা জানি মোট ছজন হাঁটতে বেরিয়েছিলেন ছজনের মধ্যে যেরকমভাবে নিরঞ্জন বৈষ্ণব তিনিও ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে তপন কান্দু তো খুন হয়েছেনি এবং বাকি দেখো দূরের দিকে দেখতে পাচ্ছ যে আরও দুজন প্রত্যক্ষদর্শী তাদের গলাতে সাদা একটা বোর্ড রয়েছে তাদের অবস্থান খুনের সময় ছিল ঠিক ওই জায়গাতে যেরকমভাবে একজন প্রত্যক্ষদর্শী তিনি আমাদের বলেছিলেন যে তিনি কুল পাড়ার জন্য কিছুটা পিছন দিকে পড়ে গিয়েছিলেন সেই প্রত্যক্ষদর্শীকে একদম পিছন দিকে রাখা রয়েছে দেখতে পাচ্ছ যে সবুজ জামা পরে যে প্রত্যক্ষদর্শী রয়েছেন তার বক্তব্য ছিল যে তিনি হচ্ছেন কুল পাড়ার জন্য একটু পিছিয়ে পড়েছিলেন অর্থাৎ আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে তিনজন প্রত্যক্ষদর্শী এখন অবধি আমরা যেরকম দেখতে পাচ্ছি সুভাষ কর্মকার সুভাষ গড়াই এবং তার সঙ্গে হচ্ছে আর একজন প্রত্যক্ষদর্শী তারা পিছন দিকে রয়েছেন প্রদীপ জয়সোয়াল তারা পিছন দিকে রয়েছেন এবং যাদব রজক যাদব রজক রয়েছেন একদম সামনের দিকে যেরকম তোমার তপন কান্দুর পাশে ছিলেন যাদব রজক তিনি হচ্ছেন সামনে রয়েছেন অর্থাৎ কিভাবে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে তোমাকে আরেকটা জিনিস বলে রাখি যে তপন কান্দুকে নিয়ে যাওয়া হয়েছিল রাঁচির রিমসে অর্থাৎ সেখানে নিয়ে গিয়ে তার কিন্তু পোস্টমর্টম করানো হয়েছিল তো সেখানে ফরেন্সিক যিনি বিশেষজ্ঞ তিনিও আজকে এসেছেন তিনি আজকে সিবিআই দপ্তরে আসেন এবং তার পরবর্তী সময় তাকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ তপন দেহে যে বুলেট ইনজুরি ছিল সেই বুলেট ইনজুরি কোথায় ছিল কোন দিকে ছিল তপন কান্দু কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন সেই সমস্ত কিছু যেরকমভাবে এই যে যিনি পোস্টমর্টম করেছিলেন সেই চিকিৎসককে এনে বোঝার চেষ্টা করা হচ্ছে সেরকমভাবে হচ্ছে প্রত্যক্ষদর্শীদের একজন আর কি তথ্য সামনে আসে অবশ্যই আমাদের নজর থাকবে এখনকার মতো ধন্যবাদ অর্ণব তোমায় আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া শুনব গত এই সরকার আসার পর থেকে উনিশ সাল অবধি প্রায় পাঁচবার বেঙ্গল সামিট হয়েছে কোটি কোটি টাকা খরচা হয়েছে ফল কি হয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় গত উনিশ সালে এই পাঁচবার মিলিয়ে প্রায় সাড়ে চারশো বিদেশি প্রতিনিধি যোগ দিয়েছেন ওখানে কথা হয়েছিল যে বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্ট হবে এম হয়েছে কত টাকা ইনভেস্ট হয়েছে তার কোনো খবর নেই যে সিলিকন ভ্যালির গল্প বলা হয়েছিল এত সেখানে এখন চলুন ছেলেটা খেলছে আর গরু ছাগল চড়ছে তো এই যে টাকার অপচয় হচ্ছে লোক দেখানোর জন্য কিসের জন্য বাংলার লোকেরা কি পেল এর তো খোঁজা উচিত উত্তর যে কি আমরা তো প্রশ্ন করবই এবং মনে হয় সরকারের কাছে কোনো উত্তর নেই একটা গতানুগতিক আর পাঁচটা মেলার মতো একটা মেলা হচ্ছে তিন দিন ধরে পার্ক বন্ধ করে দিয়ে ওখানে সমস্ত হোটেল বুক করে এই যে এত খরচা করা হচ্ছে কিসের জন্য এই প্রশ্ন আজকে সাধারণ মানুষের মনে উঠেছে